আমি আজকে তিনটা ড্রয়িং নিয়ে একটি ভিডিও তৈরি করব, মিক্সড ভিডিও। তিনটা ফুল আমি আঁকবো। প্রথম ফুলটা আমি এঁকে নিয়েছি, এখন কালার করছি। কিছু অংশ আমি আগে থেকে কালার করে নিয়েছি, আর কিছু অংশ কিছু ডিজাইন বাকি আছে, ওগুলো এখন আমি কালার করে দেখাবো। প্রথমে আমি সবুজ কালারটা দিয়েছি, তারপরে একটু ডিপ গ্রিন কালারটা দিয়েছি। এখন আমি আরেকটু গ্রিন কালার দিব, তারপর আমি লাইট কালারটা দিয়ে মিশিয়ে দিচ্ছি পাতাগুলো। আমার হয়ে গেল এই ডিজাইনটা করা শেষ। এখন আমি বর্ডার করে দিচ্ছি, পাতাগুলো বর্ডার করছি। ডিজাইনটার মধ্যে ডিজাইনগুলো আমি বর্ডার পিন দিয়ে টেনে দিচ্ছি। এভাবে আমার সমস্ত ডিজাইনটা করা শেষ হয়েছে। এখন আমি দ্বিতীয় ডিজাইনটা করব। হয়ে গেল প্রথম ডিজাইনটা করা শেষ। এখন আমার দ্বিতীয় ফুলের ডিজাইনটা করব। প্রথমে আমি এঁকে নেব, তারপর আমি ডিজাইনগুলো যে ডিজাইনগুলো বাকি ছিল ওগুলো আমি এখন করে দেখাচ্ছি। আমি কিছুটা পেন্সিল স্কেচ করছি, কিছুটা অংশ আগে থেকে এঁকে নিয়েছিলাম, এখন বাকি অংশগুলো আমি করে দেখাচ্ছি। এখানে দেখেন, এখন ফুলটা আমি এইভাবে করে করছি। আস্তে আস্তে করে আমি শেষ করব। হয়ে গেল আমার ফুলের ডিজাইনটা মোটামুটি শেষ। এই বাকি অংশটুকু আমি আপনাদের করে দেখাচ্ছি। বাকি অংশটুকু হলে এই দ্বিতীয় নাম্বার ফুলের ডিজাইনটা করা শেষ হয়ে যাবে। হয়ে গেল দ্বিতীয়টা। এখন আমি তৃতীয়টা করে দেখাবো। প্রথমে আমি ড্রয়িংটা এঁকে নিয়েছি, তারপরে এখন আজকে শুধু কালারটাই দেখাবো। আগেরগুলোর মতো এটাও কালার করে দেখাচ্ছি। এভাবে আমার আস্তে আস্তে করে কালার করতে হবে। এখন আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি, দেখেন অরেঞ্জ কালারটা দিয়ে মিশিয়ে দিচ্ছি এই ডিজাইনটা। তারপর পাতার ডিজাইনটা করব। এখন আমি গ্রিন কালারটা দিচ্ছি, ডিপ গ্রিনটা। এখন লাইট গ্রিনটা দিয়ে মিশিয়ে দেব। হয়ে গেল আমার ছবি আঁকাটা শেষ।